আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহরাব, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে হচ্ছে আমরা একটি মাইক্রোফোন রিভিউ করবো, আর এই মাইক্রোফোনটি হচ্ছে কোমিকা CVM VM10-2। তো রিভিউটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলেই আমাদের নেক্সট ভিডিওটার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। তো চলুক রিভিউটি শুরু করা যাক। তো চলুন ফার্স্টেই দেখে নেওয়া যাক এই বক্সটিতে অ্যাকচুয়ালি কী কী রয়েছে। বক্স কন্টেন্টটা আমরা দেখে নিই। তো বক্সটি অলরেডি খুলে ফেলছি, এই দেখতে পাচ্ছেন। তো উইন্ড মাফ রয়েছে একটা, সাথে যে উইন্ড স্ক্রিন রয়েছে, তারপরে হচ্ছে দুটো ক্যাবল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্মার্টফোনের জন্য লেখা আছে, অ্যাকচুয়ালি গ্রে কালার একটা স্মার্টফোনের জন্য, তারপরে ব্ল্যাক কালারটা হচ্ছে ক্যামেরার জন্য, তারপরে এদিকে আর কিছু না, সিলিকা জেল, এখানে হচ্ছে একটা মাউন্ট করার জন্য ক্যামেরাতে, আপনার হচ্ছে মাইকটা মাউন্ট করার জন্য একটা ডিভাইস, আর হচ্ছে মাইক ইটসেলফ। এটা হচ্ছে সেই মাইক্রোফোন, টোটালি ম্যাটালিক একটা মাইক্রোফোন, একদম দেখতে পুরাই প্রিমিয়াম লুকস, আমার কাছে তাই মনে হচ্ছে। তো আমরা অবশ্যই সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব কীরকম শোনায়, আমরা দেখব। তো দেখতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন অ্যাকচুয়ালি যে লেখা আছে যে ভিডিও মাইক্রোফোন CVM VM10-2, এবং কমিকা লেখা আছে, যেহেতু এটা ব্র্যান্ড নেম কমিকা, কমিকা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, এবং বলা আছে হচ্ছে অ্যাসেম্বল ইন চায়নাতে, সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে। যাই হোক, দেখতে পাচ্ছেন টোটালি ম্যাটালিক বিল্ডের একটা মাইক্রোফোন, এবং এই মাইক্রোফোনের সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে এই মাইক্রোফোনে কোনো ব্যাটারি লাগে না। এই মাইক্রোফোনটা হচ্ছে ক্যামেরা থেকেই হচ্ছে আপনার পাওয়ার নিয়ে তারপরে হচ্ছে কাজ করে। সো অনেক সময় এরকম হয় না, আমরা যখন মাইক্রোফোনগুলো ইউজ করি যে আমরা রেকর্ড করতেছি, লাইক আমি এখন কথা বলতেছি রেকর্ড হচ্ছে, হ্যাঁ আমি যদি একটা মাইক্রোফোন ইউজ করতাম যে মাইক্রোফোনটা ব্যাটারি সহ, ব্যাটারি দিয়ে হচ্ছে মাইক্রোফোনটা কাজ করে, তখন দেখা গেলো হঠাৎ কখনো ব্যাটারিটা শেষ হয়ে গেছে। আমি তো ভিডিও শ্যুট করেই যাচ্ছি, কথা বলেই যাচ্ছি, বাট একটা সময় পরে আমি যখন পোস্ট প্রোডাকশনে যাবো, যখন এডিটিংয়ে যাবো, তখন দেখবো অর্ধেক পরে আর সাউন্ড নাই, কারণ মাইক্রোফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো আর সাউন্ড রেকর্ড হয়নি। সো এই প্রবলেমটা আপনি এটার মধ্যে পাবেন না, বিকজ অফ এটাতে কোনো ব্যাটারি লাগে না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে ব্যাটারি লাগে না, আপনার ক্যামেরা থেকেই হচ্ছে ক্যামেরার ব্যাটারি দিয়ে এটা চলবে। সো ক্যামেরার ব্যাটারি অবশ্যই ড্রেন করবে, বাট অত পর্যাপ্ত ড্রেন করে না যে আপনার ক্যামেরা ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, এরকম ব্যাপারটা না। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি লাগে না আপনার এই মাইক্রোফোনটাতে। আর এই মাইক্রোফোনটাকে বলে হচ্ছে কার্ডিওয়েড ডিরেকশনাল মাইক্রোফোন, সারাউন্ডিংসের সাউন্ড আপনার নেবে না, আপনি ডিরেক্ট, হ্যাঁ মাইক্রোফোনটা ডিরেক্ট সাউন্ডটাই নেবে, সারাউন্ডিংসে কী হলো না হলো এগুলো ক্যাচ করবে না। আর সাথে যেহেতু দুইটা, একটা হচ্ছে উইন্ড মাফ, উইন্ড শিল্ড দুইটাই দিয়ে দিছে, দেখতেই পাচ্ছেন, দেখলে নট ব্যাড, আমার কাছে ভালোই লাগছে জিনিসটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আউটডোরের জন্য ইউজ হয়, আর এটা হচ্ছে ইনডোরের জন্য আপনি ইউজ করতে পারেন, লাইক আমি যেটা ইউজ করি এটা। তো এটা ইউজ করলে জানেনি নয়েস কম রেকর্ড হবে, ভয়েসটা আরও ভালো রেকর্ড হবে, এই তো। তো চলুন রিয়েল লাইফে কীরকম সাউন্ড আসে সেটা আমরা একটু দেখে নিই। নেক্সট একটু পরে আমরা হচ্ছে এই মাইক্রোফোনটা ইউজ করে ক্যামেরার সাথে সেট করে নিই, এবং এই মাইক্রোফোনের সাউন্ডটা আমরা চেক করি কীরকম আসে। তো বন্ধুরা, আমি যেহেতু ইনডোরে সাউন্ড রেকর্ড করবো, সো আমি হচ্ছে যে উইন্ড স্ক্রিনটা আছে সেটা হচ্ছে অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে নিয়ে তারপরে হচ্ছে এই যে এটাতে অ্যাড করে নিব, এই যে সুন্দরভাবে অ্যাটাচ করার অপশান আছে, এই যে অ্যাটাচ হয়ে গেল, এখন জাস্ট আমার ক্যামেরাতে মাউন্ট করে নিব, তাইলেই হলো। আর এখানে হচ্ছে যেহেতু আমি ক্যামেরার সাথে কানেক্ট করবো, সো আমি এই ক্যাবলটা ইউজ করতে হবে, আমি যদি আপনি যদি স্মার্টফোনে ইউজ করেন, এই যে গ্রে কালার ক্যাবলটা আপনাকে ইউজ করতে হবে। তো কানেক্ট করে নিচ্ছি, নেক্সট সাউন্ডটা হবে এটা দিয়ে। তো বন্ধু, এখন যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন এই সাউন্ডটাই হচ্ছে এই কেমিক্যাল CVM VM2 দিয়ে রেকর্ড করা হচ্ছে, এখন হচ্ছে আমি আমার ক্যামেরাতে হচ্ছে মাউন্ট করে নিয়েছি এই মাইক্রোফোনটি। সো টোটালি আপনি যে সাউন্ডটা পাচ্ছেন এই মাইক্রোফোনটা দিয়েই সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে, সাউন্ড স্যাম্পলটা কিন্তু আপনি এখন শুনতে পারতেছেন, আপনি নিজে জাজ করতে পারবেন এই সাউন্ড কোয়ালিটিটা কীরকম। তো অ্যাকচুয়ালি আমি
পোস্ট প্রোডাকশনে আই মিন খুব বেশি কোনো এডিটিং টেডিটিং কিচ্ছু করি নাই, আমি জাস্ট সাউন্ডটা যেভাবে রেকর্ড হয়েছে ক্যামেরা দিয়ে অ্যাজ ইট ইজ রেখে দিছি, জাস্ট আপনাকে বোঝার জন্য, আপনাদের বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সাউন্ডটা কীরকম আসে। তো বন্ধুরা আশা করি সাউন্ড কোয়ালিটি আপনি এখন জাস্ট করতে পারবেন, লাইক আমি একটু আগে আপনাদেরকে স্যাম্পল দেখিয়েছি এটার সাউন্ড কোয়ালিটি কীরকম, আপনি নিজের কানে শুনতে পারছেন এবং একটা ডিসিশন নিতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কি আপনার পারচেস করা উচিত কি উচিত না। আর প্রাইসের কথা যদি বলি, আপনারা যদি আলি এক্সপ্রেস থেকে পারচেস করতে চান তাহলে হচ্ছে $36 মতো পড়বে যে দেখতেই পাচ্ছেন, আর আপনি যদি বাংলাদেশ থেকে সহজে খুব সহজে পারচেস করতে চান আপনি দারাজ থেকে পারচেস করতে পারেন, আই মিন দারাজে হচ্ছে এটা ডিসকাউন্টে চলতেছে 39% ডিসকাউন্টে ২৪০০ টাকায় আপনি পাচ্ছেন এখন এটা। আর অ্যাকচুয়ালি একটু কিছুদিন আগেও দেখেন ৩৯০০ টাকা ছিল এটা, হ্যাঁ এখন হচ্ছে 39% ডিসকাউন্টে ২৪০০ টাকায় আপনি দারাজ থেকে এটা পারচেস করতে পারবেন। সো আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন বা ইউটিউবে ভিডিও মেক করে থাকেন, আপনার যদি একটা মাইক্রোফোন লাগে ভালো মাইক্রোফোন আর আপনার যদি সাউন্ড কোয়ালিটি পছন্দ হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় দারাজ থেকে এটি পারচেস করতেই পারেন। তো আমার কাছে পার্সোনালি খারাপ লাগে না, জিনিসটা ভালো লাগছে, একদম প্রিমিয়াম একটা লুকস, একদম ফুল ম্যাটালিক বডি, তারপরে হচ্ছে উইন্ডশিল্ড উইন্ড মাফ দুইটাই আছে, আপনি বোথ স্মার্টফোন ক্যামেরা দুইটার সাথে আপনি অ্যাড করতে পারতেছেন, আই মিন দুইটাতে ইউজ করতে পারতেছেন, তারপরে হচ্ছে কোনো ব্যাটারি লাগতেছে না, যেটা সেটা হিউজ বেনিফিট আমি অলরেডি বলে দিছি। সো সব মিলে মোটামুটি ২৪০০ টাকায় ভালো একটা প্যাকেজ আমার কাছে মনে হয়েছে, সো আপনার কাছে যদি মনে হয়ে থাকে আপনি নিতেই পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এই পর্যন্তই, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।